ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে প্রায় অর্ধেক ৯টি আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ৩টি আসনে মহাজোটের হয়ে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির রাজনীতিবিদ। সেই হিসেবে ৬টিতে বাদ পড়েছে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। ঢাকা ৪ আসনে ফিরেছেন সানজিদা খানম। তিনি ২০০৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন। বর্তমানে আসনটির এমপি মহাজোটে থাকা জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা ৫ আসনে আওয়ামী লীগ থেকে এমপি হওয়ার প্রথম মনোনয়ন পেলেন হারুনুর রশিদ মুন্না। এই আসনে বাদ পড়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর আসনটিতে উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের মনিরুল। ঢাকা ৬ আসনে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। বর্তমানে আসনটির সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ। ঢাকা ৭ বাবা হাজি সেলিমের আসনে নৌকার মাঝি হলেন ছেলে সুলাইমান সেলিম। ঢাকা ৮ আসনে আফহামা মাহাদ্দিন নাসিমকে দেয়া হয়েছে নৌকার মনোনয়ন। গত নির্বাচনে আওয়ামী লীগের জোট প্রার্থী হিসেবে এই আসনে এমপি হন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। ঢাকা ১০ আনা হয়েছে চিত্রনায়ক ফেরদাউস আহমেদকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আসনে একসময় এমপি ছিলেন বর্তমান মেয়র ফজলে নূর তাপস। তিনি পদ ছাড়লে ২০২০ উপনির্বাচনে এমপি হন শফিউল ইসলাম মহিউদ্দিন। ঢাকা ১১ পেয়েছেন ওয়াকিল উদ্দিন। এখানে এমপি ছিলেন আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ। ঢাকা ১৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানককে। তিনি এই আসনের ২বার সংসদ সদস্য ছিলেন। গেল নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নানক। এই আসনে বাদ পড়েছেন সাদেক খান। ঢাকা ১৪ আসনে নৌকার টিকিট পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। তৃণমূল থেকে উঠে আসা এ যুব নেতার জোয়ারে বাদ পড়েছে আগা খান মিন্টু। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।